আসসালামু আলাইকুম। জিল্লু টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলটিতে টেক্সটাইলের বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওটা রিকোয়েস্টের ভিডিও। আমাকে অনেকে কোশ্চেন করেছে, ভাইয়া এমএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আমি পড়তে চাই, কী কী বই আমি স্টাডি করব, আমাকে একটা রেফারেন্স দেন। তাদের সেই অনুরোধ থেকে আজকে এই ভিডিওটা ক্রিয়েট করা। যে অনুরোধ করেছে অবশ্যই এই যে ভিডিওটা আমি এখন ক্রিয়েট করেছি এই ভিডিওটা আপনার তাদের তাকে তো উপকারে আসবেই, এবং যারা এই ভিডিওটা দেখবে তাদের অনেকটাই হেল্পফুল হবে, যারা এমএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিটা আছে ডুয়েট এখান থেকে করতে চায়। তাহলে আমি খুব সহজেই আপনাদেরকে বলবো, যদি আপনি ডুয়েটে অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে আপনাকে কোন কোন বইগুলো পড়তে হবে। আমি কোনো বইয়ের জাস্ট বইয়ের নাম বলবো, আপনি যে কোনো রাইটারের বই পড়তে পারেন। নম্বর বলে ইয়ান ম্যানুফ্যাকচারিং টেকনোলজি 1, 2, 3, 4 এটা আপনি পড়বেন। ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি 1, 2, 3, 4 বা স্পেশাল এটা আপনি পড়বেন। ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজিটা পড়বেন, 1, 2 পড়বেন। এই বইগুলা ইন্ট্রোডাকশন টেক্সটাইলটা পড়বেন, র ম্যাটেরিয়াল 1, র ম্যাটেরিয়াল 2টা পড়বেন। ফিজিক্যাল টেক্সটাইল একটা সাবজেক্ট ছিল, এই সাবজেক্টগুলো যদি আপনি পড়েন তাহলে আর আপনার সমস্যা হওয়ার কোনো কথা না, আপনি অনাহাসে অ্যাডমিশনটা খুব সুন্দরভাবে দেবেন। আর বইয়ের যে রেফারেন্সের কথা বলেন, আসলে রাইটারের কোনো রেফারেন্স নেই, আপনি যে কোনো রাইটারেই এই বইগুলো পড়তে পারেন। আবার বলে দিই, ইয়ান ম্যানুফ্যাকচারিং টেকনোলজি 1, 2, 3, 4, ওয়েট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি 1, 2, 3, 4 স্পেশাল, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, ডাইং ম্যানুফ্যাকচারিং টেকনোলজিটা পড়বেন, ওয়েট ম্যানুফ্যাকচারিং যেটা এটা পড়বেন, ফেব্রিক ডিজাইনটা পড়বেন, ফেব্রিক ডিজাইনটা যদি পড়তে চান খুব বেশি তাহলে ফেব্রিক ডিজাইনটা পড়বেন, ফিজিক্যাল টেক্সটাইল ফিজিক্স যেটা ছিল এই সাবজেক্টটা আপনারা পড়বেন। খুব অল্প কয়েকটা বই পড়লে আপনার সমস্যা হবে না। আর ছোটো ছোটো বিষয় নিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই, আপনারা পড়বেন যে মেথডগুলো আছে মেথড সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট ধারণা রাখতে হবে, তাহলে এমএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে কোয়েশ্চেন আসবে সহজে আপনারা অ্যান্সার করতে পারবেন। আশা করি যারা এমএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডুয়েটে করতে চান তাহলে তাদের কোয়েশ্চেন প্যাটার্ন বা কী কোন কোন বই পড়তে হবে এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আমি ভিডিওর শেষে সবসময় একটা টিপস দিয়ে থাকি, সেই ধারাবাহিকতায় আজও আমি সেই টিপসটা আপনাদেরকে আমার ভিউয়ার যারা আছে তাদেরকে আমি বলবো। সুস্থতা আল্লাহর সব থেকে বড়ো একটা নিয়ামত, আর সুস্থতার জন্য প্রয়োজন ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা যারা ফিজিক্যাল এক্সারসাইজ করি না বা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই সেজন্য 10 থেকে 15 মিনিট পার ডে প্রত্যেক দিন ফিজিক্যাল এক্সারসাইজ করে, সে নিজে করে এবং অন্যকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে উৎসাহিত করে। আশা করি ভিডিওটা কিছুটা হলেও আপনাদের হেল্পফুল হবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।